আজকে রাত আনুমানিক 6:40 এর দিকে নির্বাচন কমিশনের অফিসের তিন দিক থেকে আপনারা দেখছেন পিছনে একটা মাঠ আছে ডান সাইডে আপনার বাগান আর সামনে হাইওয়ে আর ওই সাইডে আছে আপনার রিপ্রেজেন্টেটিভ অফিস এই তিন লোকের আপত্তিত হয়ে এসে প্রথম পুলিশে এখানে ডিউটিরত পুলিশ ছিল আমাদের 13 জন তা ওদের উপর প্রথমে ককটেল চার্জ করে ককটেল চার্জ করে সাথে সাথে আমাদের ফোর্স ফায়ার ওপেন করে আক্রমণ গুলি করেছে আর ইন দ্য মিন টাইম ওরা চারিদিক থেকে কিছু পাথর এবং কিছু ককটেল এই অফিসে নিক্ষেপ করে যার জন্য কিছু গ্লাস টাস ভেঙেছে আর ওরা পেট্রোল বোমার চেষ্টা করছে কিন্তু কোথাও বাইরে পড়ে এটা বাইরে একটু আগুন ধরেছে কিন্তু এটা ভিতরে কোনো একটা নিয়ে সমস্যা হয়নি শুধুমাত্র কিছু গ্লাস টাস ভেঙেছে আর এই ককটেলের আঘাতে আমাদের দুজন পুলিশের দুজন সদস্য হাতে সামান্য একটু আঘাতপ্রাপ্ত হয়েছে আমাদের এটা এখন এখানে আছে প্রাথমিক চিকিৎসা দিলে ওরা ঠিক হয়ে যাবে আর এখানে একজন লোকাল একজন এভেলএসএস সে সম্ভবত আহত হয়েছে আমাদের আহতগুলো প্রাথমিক চিকিৎসায় ঠিক হয়ে যাবে।